আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব এসএসসি সিজিএল 2010 এর কোশ্চেন পেপার এর ফোর্থ পার্টের ফার্স্ট কোশ্চেনটা দেখুন। তো দি মার্ক প্রাইস অফ এন আর্টিকেল ইজ 20% অ্যাবাভ দি কস্ট প্রাইস। ইফ দি ট্রেডার অ্যালাউস 20% ডিসকাউন্ট অন দি মার্ক প্রাইস, হি উইল গেট এ 4% প্রফিট, বি 4% লস, সি 5% প্রফিট, ডি 5% লস। তো এই কোশ্চেনে বলছে যে একটা একটা আর্টিকেলের উপর যদি 20% আচ্ছা একটা আর্টিকেলের যে কস্ট প্রাইস যেটা আছে অর্থাৎ ক্রয় মূল্য যেটা আছে সেটার উপর যদি 20% বেশি আমি ফিক্সড প্রাইস মার্ক প্রাইসটা অর্থাৎ চিহ্নিত মূল্যটা 20% বেশি লাগিয়ে দেয়, আবার ওই মার্ক প্রাইসের উপর মানে চিহ্নিত মূল্যের উপর আরও 20% যদি আমি ডিসকাউন্ট দিয়ে দিই, তারপর আমার আলটিমেট লস বা গেইন কত আসে, কত পার্সেন্ট আসে সেটা বলছে। তো ফার্স্টে হচ্ছে দেখুন একটা এখানে কিন্তু চারটে অপশন রয়েছে না, তো অ্যাবাভ দি কস্ট প্রাইস, দেখুন অ্যাবাভ দি কস্ট প্রাইস কত পার্সেন্ট, 20%। তো 20% অ্যাবাভ দি কস্ট প্রাইস, ধরি কস্ট প্রাইস কি সিপি ধরলাম 100 টাকা, না সিপি যদি 100 টাকা হয় তো তার ওই 100 টাকা 20% বাড়িয়ে কী করলো প্রাইসটা মার্ক করে রাখলো। তো 100 এর 20% কী হবে, 20 হবে, তো 100+20 কত আছে 120, তার মানে এখন মার্ক প্রাইসটা এমপি মার্ক প্রাইসটা কত আসলো ₹120, অর্থাৎ এখন মার্ক প্রাইস হচ্ছে 120। আবার বলছে ওই 120 এর উপর 120 টাকা উপর 20%, তার মানে 120 টাকার 20% কত হবে 0024 হবে না, তার মানে 120 টাকাতে সে টোটাল ডিসকাউন্ট কত দিচ্ছে 24 রুপিস, 24 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তো 120 থেকে 24 টাকা যদি আমি মাইনাস করে নিই তাহলে থাকবে 96। আচ্ছা তো এখন কী পেলাম, 96 পেলাম না, তো এখন হচ্ছে যে ওই 96 তার বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য কি 96, তো আসলে তার ক্রয় মূল্য কত ছিল সিপি মানে কস্ট প্রাইস 100 টাকা ছিল, তো 100 টাকা ক্রয় করে সে বেচল 96 টাকা, তার মানে তার আলটিমেট লস কত টাকা হলো 6 টাকা লস হলো। তো সেটা যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কত কত পার্সেন্ট লস হবে, তো আমরা জানি কস্ট প্রাইস কত 100 টাকা, তো প্রফিট আর লস সবসময় কস্ট প্রাইসের উপরই ক্যালকুলেট করা হয়। আচ্ছা তো কস্ট প্রাইস 100 টাকা না, তারপর 4% 4 টাকা লস, আর আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করি হাফ তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, 100 100 ক্যান্সেল থাকলো 4% তার মানে এই 4% কী পেলাম লস পেলাম, তো এখানে 4% লস আছে তো দুই নম্বরটাই থাকে। আচ্ছা সেকেন্ড কোয়েশ্চনটা দেখি, দি ইনকামস অফ এ অ্যান্ড বি আর ইন দি রেশিও 3:2 অ্যান্ড দে আর এক্সপেন্ডিচার্স ইন দি রেশিও 5:2, ইফ ইচ সেভস ₹10,000 অ্যাজ ইনকাম ইজ এ ₹30,000, বি ₹40,000, সি ₹60,000 অ্যান্ড ডি ₹90,000। তো এখানে দেখুন এ আর বি এর ইনকাম এর অনুপাতটা হচ্ছে মানে আয়ের অনুপাতটা হচ্ছে 3:2, আর তাদের খরচ করার মানে এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় করার রেশিওটা হচ্ছে অনুপাতটা হচ্ছে 5:3, যদি প্রত্যেকে 10,000 টাকা করে সঞ্চয় করে সেভ মানে সঞ্চয় করা তাহলে এর ইনকাম কী হতে পারে। তো এখানে দেখুন একটা ব্যাপার হচ্ছে আমরা যখন ইনকাম করব তো ইনকামের একটা পার্ট আমরা কী করি এক্সপেন্স করি মানে ব্যয় করি, আর আরেকটা পার্ট কী করি যা অবশিষ্ট থাকে সেটা আমরা সেটাকে আমরা সঞ্চয় করে রাখি, দ্যাট মিন সেটাকে আমরা বলি সেভ করা। তো এখন হচ্ছে দেখুন তাদের কে কত টাকা ইনকাম করলো আর কে কত টাকা করে এক্সপেন্স করলো সেটা কিন্তু এখানে দেওয়া নেই, এখানে তাদের অনুপাতটা দেওয়া হচ্ছে ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটা দেওয়া হয়েছে, আর প্রত্যেকে কত টাকা করে সঞ্চয় করে সেটাও দেওয়া হয়েছে, সেটা কিন্তু রেশিও না, সেটা এই জাস্ট অ্যামাউন্টটা ফুল অ্যামাউন্টটা দেওয়া হয়েছে। তো এদের মধ্যে আমার এই তথ্যগুলি থেকে এর ইনকাম কী হতে পারে, তো আমরা প্রথমে ধরবো ওদের এ আর বি এর ইনকাম, ইনকামস অফ
ए एंड बी আমরা ধরলাম তো এ এর ইনকাম কি হবে আমরা ওটার সাথে একটা কমন মাল্টিপ্লায়ার এড করব কমন মাল্টিপ্লায়ার আমরা ওটার সাথে সংযুক্ত করব তো 3x হবে না 3x ইজ টু 2x ইনকাম হচ্ছে না এক্সপেন্স তো এক্সপেন্স এক্সপেন্সেস অফ এ এন্ড বি ইকুয়াল টু আমরা এক্সপেন্স কত 5x ওটা x ধরলাম 5x ইজ টু আচ্ছা সরি ওটা x না দেখুন এক্সটা কিন্তু সমান হবে না দেখুন 3x আর 2x তো ওই জায়গায় আমরা x একটা কমন মাল্টিপ্লায়ার ধরলাম তার মানে এই দুইটার ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে x সমান হবে মানে দুইয়ের ক্ষেত্রে মানে 3x আর ওটা ধরব আমরা 5y 5y ইজ টু 3y তার মানে কি দেখুন আমরা ধরলাম ইনকাম একজনের ইনকাম 30,000 আর 20,000 20,000 আর 20,000 তো এদের রেশিওটা হবে 3:2 আবার যদি তাদের এক্সপেন্সটা ধরলাম 15,000 আর 9,000 তাহলে কী হবে দেখুন 5 দিয়ে যদি আমি ক্যান্সেল করি তাহলে দিয়ে যদি আমি ক্যান্সেল করি তাহলে 300,000 দিয়ে তো 5:3 দেখুন এখানে 3 দেখুন 3:2 আর এখানে 5:2 তার মানে এই না যে এক্সপেন্স বেশি এরকম না এক্সপেন্স বেশি হচ্ছে 5:3 আর ইনকাম হচ্ছে 3:2 মানে কম এরকম কিছু না তো এইটাতে দেখুন একটা এক্সাম্পল আমি মানে ওইটা ধরুন 3:2 আর 5:3 যে এটা বোঝাতে আমি এই এক্সাম্পলটা দিলাম 30,000 আর 20,000 এর রেশিও হচ্ছে 3:2 আর 15,000 আর 9,000 এর রেশিও হচ্ছে 5:3 এইখানে দেখুন এইটার ক্ষেত্রে দেখুন আমি 3 আর এক্স এর জায়গায় কি 10,000 না এইটার কিন্তু 2:10,000 অর্থাৎ এক্স 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 সমান হচ্ছে হবে 5:3,000 আর 9:3,000 তো কমন মাল্টিপ্লায়ারটা হচ্ছে 3,000 5:3,000 15,000 9:3 তো আমরা ওই কনসেপ্টটা ইউজ করবো এখন তো এখন দেখুন ইচ প্রত্যেকে সেভ কত টাকা করে করে ইচ সেভস রুপিস 10,000 না 10,000 তো দেখুন আমরা যখন আপওয়ার্ড করবো তখন এই এত এই প্রসেসটা করার কোনো প্রয়োজন নেই কারণ এইটা আমার প্রয়োজনে আসবে না আমরা প্রয়োজনটা হবে শুধু কোন অপশনটা কারেক্ট সেটা বের করে আমরা যে কোনো উপায়ে বের করতে পারি তো আমরা জানি ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু সেভ না ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার তো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার তো আমরা এর ক্ষেত্রে বের করবো দেখুন এর ক্ষেত্রে শুধু এর ক্ষেত্রে তো আমরা ইনকাম এর ইনকাম 3x না 3x মাইনাস এর এক্সপেন্স 5y ইকুয়াল টু সেভিং 10,000 না 10,000 আবার দেখুন বি এর এক্সপেন্স ইনকাম 2x মাইনাস বি এর এক্সপেন্স 3y ইকুয়াল টু 10,000 তো সেভিং তো এ বি দুজনের সমান তো এখন দেখুন আমরা ওইটাকে ওটা দুইটা ইকুয়েশন হয়ে গেছে না 1 ওটা টু দুটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেছে ওই দুটা লিনিয়ার ইকুয়েশন সলভ করে আমরা বের করতে পারবো তো একটা কাজ করি দেখুন এক্স বা ওয়াই যে কোনো একটা কোএফিসিয়েন্ট ইকুয়াল করতে হবে ইকুয়াল করতে হলে
আমরা ওই x এর কোএফিসিয়েন্ট দিয়ে ইকুয়েশন 1 কে মাল্টিপ্লাই করব তো এটা কি হবে 2 3 6x -10y = 20,000 আর ওটা হবে ওই আবার দ্বিতীয় সমীকরণ কি আমরা x এর কোএফিসিয়েন্ট মানে সহগ 3 দিয়ে মাল্টিপ্লাই করব তো এটা কি হবে 6x মাইনাস 9y ইকুয়াল টু 3,000 তো একটা থেকে আরেকটা মাইনাস করব না তো আমরা বললাম 1 মাইনাস 2 তো এটা ক্যান্সেল যাবে এটা মাইনাস হবে ওটা যদি মাইনাস হয় তো মাইনাস মাইনাস প্লাস হবে তো মাইনাস ওয়াই কাটবে ইকুয়াল টু মাইনাস 10,000 ওয়াই কী পেলাম মাইনাস 10,000 না ওয়াই যদি আমরা মাইনাস 10,000 তো মাইনাস ওয়াই মাইনাস মাইনাস ক্যান্সেল তো ওয়াই ইকুয়াল টু 10,000 আবার ওয়াই এর মান যখন একটা সমীকরণে বসিয়ে আমরা এক্স এর মান পাবো তো এক্স কী হবে আচ্ছা এখানে বলছে কি এজ ইনকাম তো আমাদের ইনকাম বের করতে হবে তো এটা ওয়াই এর কী বের হলাম ওয়াই কার্ড হলাম বি এর তো বি এর এক্সপেন্স বের হলো দেখুন বি এর এক্সপেন্স আচ্ছা এখন দেখুন ওয়াই এর ভ্যালুটা আমরা যে কোনো একটা সমীকরণে পুট করবো যে কোনো একটা ইকুয়েশনে তো প্রথম ইকুয়েশনে পুট করি দেখুন 3x মাইনাস 5 ইন্টু ওয়াই মান কি 10,000 10,000 ইকুয়াল টু 10,000 তো 3x ইকুয়াল টু 10,000 মাইনাস 5 10 50 50,000 প্লাস হবে না তো 3x ইকুয়াল টু 10,000 প্লাস 5,000 50,000 60,000 হবে না তো এক্স ইকুয়াল টু 60 কে আমরা 3 দিয়ে ডিভাইড করলে 20,000 তো আমরা এক্স কে পেলাম কমন মাল্টিপ্লাইয়ার না এক্স আমরা 20 পেলাম আর ওয়াই 10 পেলাম তো ওয়াই এর আমরা কোনো প্রয়োজন নেই তো এর ক্ষেত্রে দেখুন এক্স তো আমরা ইনকাম অফ এ 3x ধরেছিলাম না ইনকাম এক্স কি 3x ধরলাম তো এক্স এর জায়গায় তার ভ্যালু পুট করে দেবো তো 3 × x এর ভ্যালু কি 20,000 তো ইকুয়াল টু 60,000 তার মানে এর ইনকাম হচ্ছে ইনকাম তো এর ইনকাম আমরা ধরলাম 3x তো এর ইনকাম হচ্ছে 60,000 এটা অপশন সি ইজ কারেক্ট এটাকে কিন্তু আপনি আরও শর্টকাট ইয়েতে করতে পারবেন আরও শর্টকাট আছে আমি আর কি ওটা একটু বিস্তারিত লিখে দিলাম কারণ ওইটা কম্পিটিটিভ ছাড়া অন্যান্য এক্সামের ক্ষেত্রেও যাহাতে সহজ হয় মানে এই পদ্ধতিতে করা এখন কোয়েশ্চন নাম্বার 2 টা দেখি টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10% এন্ড 5% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ তো এখানে দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে মানে একটা দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট মানে কি সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে মানে প্রথমে একটা অ্যামাউন্টের উপর আপনি প্রথম ডিসকাউন্টটা দিয়ে দিলেন তারপর ওই অ্যামাউন্ট থেকে যে অ্যামাউন্ট ওই ডিসকাউন্টটা কেটে যে অ্যামাউন্ট বাকি থাকবে মানে মূল অ্যামাউন্টের উপর মূল অ্যামাউন্ট থেকে ডিসকাউন্টটা প্রথম ডিসকাউন্টটা ভাগ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপর আবার ডিসকাউন্ট করবে এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট তো এরকম একটা ডিসকাউন্ট দুটা ডিসকাউন্ট হবে 10% আর 5% ইকুয়াল হবে আর কি একটা সিঙ্গুল ডিসকাউন্ট আমি যদি দুইটা সাকসেসিভ ডিসকাউন্ট একটা 10% আর একটা 5% নিয়ে নিলাম তাহলে ওই আলাদাভাবে দুয়োটা ডিসকাউন্ট ক্যালকুলেট করে যে অ্যামাউন্টটা পেলাম সেটা একটা বার শুধু একটা ডিসকাউন্ট কত হলে কত পার্সেন্ট ডিসকাউন্ট হলে তার সমান হবে তার মানে কি দেখুন ধরুন 10,000 আমি 10,000-এর উপর একটা ডিসকাউন্ট দিলাম সাকসেসিভ ডিসকাউন্ট বলতে প্রথমে আমি 10% ওই 10,000-এর উপর ডিসকাউন্ট দেবো তারপর 10% ডিসকাউন্ট দিয়ে কত টাকা হবে দেখুন 1,000
तो डिस्काउंट 10,000 10% डिस्काउंट 1,000 तार माने 10,000 থেকে আমি যদি 1,000 মাইনাস করি তাহলে 9,000 আবার 5% হবে ওই 9,000 এর উপর ওটাকে বলে সাকসেসিভ ডিসকাউন্ট আচ্ছা এখন আমরা দেখবো যে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট অর্থাৎ 10% আর 5% ওটা সিঙ্গুল একটা ডিসকাউন্ট কত হলে তার সমান হবে মানে কত পার্সেন্ট সিঙ্গুল ডিসকাউন্টের সমান হবে তো আমরা ধরবো একটা অ্যামাউন্ট তো এখানে দেওয়া নেই কত পার্সেন্টের উপর তো আমরা সেটাকে এক টেন ধরবো এক্স ধরলেও পারা যায় কিন্তু আমরা সরি টেন না 100 ধরবো তো 100 উপর যদি প্রথমে আমি 10% ডিসকাউন্ট দিয়ে দিই তাহলে কী হবে দেখুন 10 আসবে তো ওই মূল অ্যামাউন্টটা 100 তো 100 থেকে যদি আমি 10 মাইনাস করি তাহলে কী থাকবে 90 থাকবে এখন আবার 5% 90 উপরে হবে তো 90 আর 5% তো 4.5 হবে না 4.5 5 9 45 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 4.5 তো আমার এখন দেখুন ওই ক্ষেত্রে আমি ডিসকাউন্ট কত পেলাম 4.5 পেলাম না আর ওই ক্ষেত্রে 10 পেলাম তো টোটাল হবে 10 + 4.5 ইকুয়াল টু 14.5 ডিসকাউন্টটা 14.5 দ্যাট মিন্স 14.5 মানে এটাকে আমরা এরকম লিখতে পারি 14.5 তো 100 টাকার উপর আমি 14.50 টাকা যদি ডিসকাউন্ট লাগে আমার তাহলে কত পার্সেন্ট হতে হবে অবভিয়াসলি 100% 14.5% হতে হবে আবার দেখুন তো এটা আমরা বুঝে গেছি তো কীভাবে সেটা হয় দেখি ধরুন 100 টাকার উপর আমার মূল হচ্ছে 100 টাকার উপর না তো আমার অ্যামাউন্ট কত পাবো আমি ডিসকাউন্ট দিয়ে কত পাবো 14.5 পাবো দ্যাট মিন্স 14.5 তো দেখুন 100 টাকা 14.5 দ্যাট মিন্স 14.5 যদি ডিসকাউন্ট দিই 14.5 যদি 100 টাকার মধ্যে ডিসকাউন্ট দিই তাহলে কী থাকবে ডিসকাউন্ট কী আসবে 14.5 থাকবে তার মানে কি ওই 14.5% ডিসকাউন্ট তার মানে ওইটা ডিসকাউন্টের অ্যামাউন্ট না দুইটা সাকসেসিভ ডিসকাউন্টের টোটাল অ্যামাউন্ট 14.5 বা 14.5 তো মূল অ্যামাউন্ট কি 100 তো 100-এর উপর আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আমি ওই অ্যামাউন্টটা পাবো দ্যাট মিন্স অবভিয়াসলি ইজি 14.5% তো ওটা হবে অপশন ডি কিন্তু এরকম করবেন না যে প্রথমে 10% আবার প্লাস 5% ইকুয়াল টু 15% আর 15% দেখে যদি ওইটা আপনি যদি দাগ দিয়ে দেন তাহলে ভুল হবে সেটা আসলে এটা ওইটা হবে কেননা এখানে সাকসেসিভ ডিসকাউন্টস বলছে মানে প্রথম ডিসকাউন্ট করার পর যে অ্যামাউন্টটা আসবে মূল অ্যামাউন্ট থেকে সেটা মাইনাস করে আবার পরে ডিসকাউন্টটা ওই অ্যামাউন্টের উপর হবে মূল অ্যামাউন্টের উপর না তো নেক্সট কোয়েশ্চনটা কোয়েশ্চন নাম্বার 4 খুবই ইজি এম এন ক্যান কমপ্লিট 1/3 অফ এ ওয়ার্ক ইন 18 ডেজ হাউ মেনি ডেজ উইল হি নিড টু কমপ্লিট 0.5/3 অফ দি ওয়ার্ক তো একটা মানুষের একটা কাজের 1/3 অর্থাৎ 1/3 কাজ শেষ করতে 18 দিন সময় লাগে তো ওই সম্পূর্ণ কাজটার অর্ধেক দেখুন 0.5 মানে হাফ মানে অর্ধেক ওই সম্পূর্ণ কাজটির অর্ধেক কাজ শেষ করতে কতদিন সময় লাগবে তো সেটা এখন খুব ইজি 0.5 মানে তো 1/3 মানে 1/3 কাজ শেষ করতে 18 দিন সময় লাগে তো সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে দেখুন একটা কাজ ধরলাম এই এই একটা কাজের 3/3 ওই 1/3 শেষ করতে 18 দিন সময় লাগে তো সমান ওই ওইটা ওই বাবদ তো সমান ওটাতে আরও 18 দিন ওটাতে আরও 18 দিন অর্থাৎ 3/54 মোট সম্পূর্ণ কাজটি শেষ করতে 3/54 দিন সময় লাগবে না এখন দেখুন ওই কাজের হাফ অর্ধেক শেষ করতে মানে সম্পূর্ণ কাজের মানে 2/1 অংশ শেষ করতে কতদিন সময় লাগবে নিশ্চয় সম্পূর্ণ কাজটির জন্য 54 দিন সময় লাগে তাহলে অর্ধেকের জন্য 27 দিন লাগবে 2/27 54 তো অপশন বি ইজ কারেক্ট
क्वेश्चन नंबर फाइव का देखिए, दी सेलिंग प्राइस ऑफ द कमोडिटी इज रिड्यूस्ड बाय 25%, एज अ रिजल्ट इट्स डेली सेल इज इंक्रीज्ड बाय 30%। ड्यू टू दिस इफेक्ट द रेवेन्यू कलेक्टेड कंपेयर टू द प्रीवियस डेली सेल विल बी। तो ये क्वेश्चन होते देखो, एक पार्टिकुलर कमोडिटी मान सामग्री, एक पार्टिकुलर एक विशेष सामग्री ऊपर देखो 25% मैं 25% छाड़ देवा, 25% डिस्काउंट देवा। तो ये 25% मूल्य कमानों जो तर डेलि सेल बेड़े गेस 30%। तो आप जानी ये एक इकोनमिक्सर थिरी, थिरीटा हे जदि प्राइस कमे डिमांड बढ़े, अर्थात डिमांड बढ़ा मैं सेल बेड़े जावा। क्या कमोडिटर प्राइस कमते थे तर सेलटा क्योंकि वॉल्यूम ऑफ सेल्स बेड़े जाए, मैं ये बोले मार्केट डिमांड। धरल मोबाइल फोन, मोबाइल फोन दाम आगे धरल एक मोबाइल दाम 10,000 छो, तो वोटाटे जो 10,000 जो दाम छो तक धरल वो मोबाइलटा एक दिन 5 बिक्री होत, 5 ठीक है, एक दिन 5 बिक्री होत। जो दाम छो वोटार मूल्य छो 10,000 10,000 टाक, तक रोज 5 बिक्री होत। এখন দেখো ওটার দাম যদি রেট যদি আমার 25% কমে তাহলে 10,000 25% মানে 10,000 একবার দাম যদি কমে যায় তার মানে কত হবে 7,500 টাকা না, বুঝলাম। ওটা একটা এক্সাম্পল নিলাম আর কি, এখন দাম কমে 7,500 টাকা আসলো তার মানে এখন মানে বেশি কাস্টমার যাবে দোকানে, বেশি বেশি সেল হবে। ধরি এখন রোজ 15 বিক্রি হয়, এখন দেখো আগে 5 বিক্রি হতো রোজ, এখন কিন্তু 15 বিক্রি হচ্ছে রোজ। তো অবশ্যই তার সেলস বেড়েছে, ওরা 30% বললাম বাড়লো। তো আগের প্রিভিয়াস সেলস ভলিউম মানে আগে রোজ যত টাকার ফোন বিক্রি হতো আর এখন যত টাকার বিক্রি হওয়ায় সেটা যদি আমি তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে কী পাবো? এ অপশনটা হচ্ছে 5% মোর, 5% লেস, 2.5% মোর, ডি 2.5% লেস। তো এটা আমাদের কোনটা শুদ্ধ হবে? আচ্ছা আচ্ছা, তাহলে এখন তার সলভ করার পদ্ধতিটা দেখি। আচ্ছা ধরলাম একটা বস্তুর মূল্য অরিজিনাল, ধরলাম ওই বস্তুটা, ওই বস্তুটা অরিজিনাল মূল্য ধরলাম 100 ছিল, 100 যখন ছিল ধরলাম সে তখন 100 সামগ্রী বিক্রি করত, 100 যখন মূল্য ডেইলি ধরলাম 100 সামগ্রী সে বিক্রি করত, তো 100 হলে তার টার্নওভার কত আসবে বা তার রেভিনিউ কত আসবে? দেখুন 10,000 rupees, 10,000 মানে 100 10,000, অর্থাৎ যখন ওই বস্তুটার মূল্য 100 ছিল তখন ডেইলি 100 সামগ্রী ওই বস্তু 100 বিক্রি হতো আর সে এর থেকে 10,000 রেভিনিউ হিসেবে পেত। এখন ওটার উপর দেখুন 100 উপর 25% প্রাইস কমে গেল, প্রাইস নেমে 25% নামলো না, তো প্রাইস নেমে কত টাকা আসবে? 100 25% 25, তো 100 থেকে 25 কমলে 75 থাকলো না। তো এখন দেখুন তার সেল 30% বেড়ে গেছে, তো আগে ছিল 100, আগে ছিল 100 না, তো 100 30% বাড়বে, তো কী হবে দেখুন 130, তো 100 30% বাড়লো না, তো 100 আগে বিক্রি হতো না, তাহলে দেখুন এখন বিক্রি হচ্ছে 130, এখন বিক্রি হচ্ছে 130, যেহেতু 30% সেল বেড়েছে তো কোয়ান্টিটি কতটা বাড়লো? 130। তো সেটা থেকে আমি রেভিনিউ কত পাবো? দেখো 75 করে যদি হয় তাহলে 130টার দাম কত হবে? তো দেখুন 75 30 না,
এখন সে দেখুন 9750 টাকা সে রেভিনিউ পাচ্ছে 9750 টাকা তো দেখুন যখন দাম 25% কম হলো তখন সেল ভলিউম অফ সেল 30% বেড়ে দেখুন আগে 100টা বিক্রি হতো ডেইলি এখন 130টা বিক্রি হচ্ছে কিন্তু আমি টোটাল রেভিনিউ কোথাও পাচ্ছি আগে 10,000 যেটা বেতন পেয়েছি 9,750 টাকা তো ওই দুইটার মধ্যে যে কম্পেয়ার করা হচ্ছে তুলনা করা হচ্ছে তুলনা করে আমি মানে এই অপশনের মধ্যে মানে কত পার্সেন্ট মোর বা লেস কম বা বেশি আমার মানে সেলটা হয় মানে সেল টার্ন ওভারটা মানে রেভিনিউটা তো আগে দেখুন 10,000 ছিল না 10,000 মাইনাস এখন 9,750 তার মানে 200 বাকি থাকলো 250 তো এখন দেখলাম আগের থেকে এখন ওটা যদি আমি মাইনাস করি তাহলে 250 রুপিস আমি কম পেলাম রেভিনিউ হিসাবে ওইটা কিন্তু রেভিনিউ ওইটা সেল ওইটা রেভিনিউ তো 250 রুপিসে এই পরিমাণ টাকা আমি এখন কম পাচ্ছি ডেইলি ওই সামগ্রীর উপর তার মানে সেটা কত পার্সেন্ট কম হবে অবশ্যই এটা কম হচ্ছে আমরা বুঝতে পারছি তো কত পার্সেন্ট হবে তো দেখুন 250 ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম 10,000 ছিল না তো ওটা আমি পার্সেন্টেজে কনভার্ট করলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 1, 2, 3 তো অবভিয়াসলি 2.5 হচ্ছে তার মানে 2.5% লেস যেহেতু ওটা কম আগের থেকে এখন রেভিনিউটা কম হচ্ছে তো ওটা লেস হবে না আর কত পেলাম 2.5% তার মানে 2.5% লেস তো অপশন ডি ইজ কারেক্ট নেক্সট কোয়েশ্চনটা দেখুন খুবই ইজি দেখুন কোয়েশ্চন নাম্বার 6 ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট গট 30% মার্কস আউট অফ 180 180 ইন দি ফার্স্ট পেপার অফ এ সাবজেক্ট হাউ মাচ মাস্ট হি গেট ইন সেকেন্ড পেপার আউট অফ 150 সো দ্যাট হি গেট 50% মার্কস ইন দি সাবজেক্ট তো দেখুন এটা হচ্ছে কোনো একজন স্টুডেন্ট একটা এক্সামিনেশনের একটা পেপারে সেই পেপারের ফুল মার্কস ছিল 180 এর মধ্যে সে 30% মার্কস পেয়েছে কত পার্সেন্ট পেয়েছে 30% মার্কস পেয়েছে তো তা ওই এক্সামে ওই পেপারে ওই সাবজেক্টের সেকেন্ড পেপারে তার কত পার্সেন্ট মার্ক পেতে হবে যদি সে অ্যাভারেজ 50% মার্কস তার প্রয়োজন যদি সে চায় যে তার গড় মার্ক 50% থাক তো তাকে সেকেন্ড পেপারে কত নম্বর পেতে হবে 150-এর মধ্যে তখন আউট অফ 150 তো এরকম প্রবলেম এরকম কোয়েশ্চন অ্যারাইজ হয় বিশেষ করে সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তো ওরা কোনো একটা সেমিস্টারে যে মার্কস পেল তো পরবর্তী সেমিস্টারে ওই টার্গেট পর্যন্ত পৌঁছতে তার কত পার্সেন্ট মার্কস ইনক্রিজ হবে বা কত পার্সেন্ট পর্যন্ত যদি আগের সেমিস্টারে যদি ভালো মার্কস ক্যারি করে তাহলে পরের সেমিস্টারে এই টার্গেট পর্যন্ত পৌঁছতে আমার কত পার্সেন্ট কম হলেই চলবে বা আরও কত পার্সেন্ট লাগবে সেটা কিন্তু ওরা ক্যালকুলেট করে ঠিক সিমিলার প্রবলেম হচ্ছে এইটা তো আমরা এটাকে কীরকম সলভ করতে পারি দেখুন আমাদের শুধু অপশনটা দেওয়া আছে এটাতে কিন্তু দুটো মেথড আমরা ইউজ করতে পারি একটা ডাইরেক্ট অপশন থেকেও আমরা চেক করতে পারি আরেকটা কিন্তু মোটামুটি একটা প্রসিজিওর মেনটেন করে আমরা সলভ করতে পারি তো দেখুন 30% মার্কস পেয়েছে আউট অফ 180 তো 180 এর 30% কত হবে দেখুন 180 এর 30% তো 354 মার্কস পেয়েছে তো পেয়েছে সে কত 54 মার্কস অবটেইন মার্কস না অবটেইন আর ফুল মার্কস কত ফুল মার্কস হচ্ছে 180 এখন সেকেন্ড পেপারে আমার ফুল মার্কস হবে 150 তো অবটেইন মার্কস কত হবে মানে তাকে কত পেতে হবে যাতে টোটাল সে কত পায় 50% মার্কস পায় না তো দেখুন 50% মার্ক পেতে হলে দেখুন খুব ইজি ক্যালকুলেশনটা খুব ইজি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তো ওইটা যদি ফুল মার্কস তো ওইটা ওই ফুল মার্কসগুলো আমি অ্যাড করে নিই না
আর আলটিমেটলি কত পার্সেন্ট পেতে হবে 50% পেতে হবে না তো ফুল মার্কসটা অ্যাড করে নিলাম কি হবে জিরো স্টার্টিং 330 না তো দেখুন তার ফুল মার্কস হচ্ছে দুটা পেপারে ফুল মার্কস হচ্ছে 330 তো 330-এর 50% কত হবে তার তো 50% মার্কস চাই এটাই তো 50% মার্কস কত হবে দেখুন 330 × 50 তো ফার্স্ট 33 কত হবে 35 150 × 165 তো 165 না অর্থাৎ তার যদি এই 50% মার্কস 60 টোটাল মার্কস 165 পাওয়ার প্রয়োজন না অর্থাৎ 165 যদি পায় 330-এর 50% হচ্ছে 165 তার মানে সে যদি দুইটা পেপারে মিলে 165 মার্কস ক্যারি করতে পারে তাহলে তার পার্সেন্টেজ হবে 50 তো প্রথম পেপারে সে 54 পেয়েছে তো 165-54 5-4 = 1 6-4 = 1 1 আচ্ছা 100 এলিমেন্ট তার মানে তাকে এবং 165-র মাঝে সে পেয়েছে 54 মানে 30% পেয়েছে না 180-এর 30% হচ্ছে 54 আর তাকে টোটাল মোট 330-এর মধ্যে 50% পেতে হবে আর 330-এর 50% হয় 165 এর মধ্যে 54 পেয়েছে তো আর সেকেন্ড পেপারে তার কিন্তু 111 পেতে হবে ওই 111টা 150-এর কত পার্সেন্ট হবে 150-এর কত পার্সেন্ট হয় না তো দেখুন 111 কত সেটা কত পার্সেন্ট 111 × 150 কত পার্সেন্ট হবে তো একটা জিরো কেটে যাবে না 5 × 2 = 10 5 × 3 = 15 বড়টা 3 দিয়ে যদি ওটাকে 3 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই ডিভাইড দিই তাহলে কী হবে 3 × 3 = 9 3 × 7 = 21 তো 2 × 3 = 74 74 তা 74% না তার মানে তাকে 74 ওই পেপারে ওই পেপার টু ওটা বললাম পেপার ওয়ান পি ওয়ান ওটা পি টু তো পি টুতে তার 74 অর্থাৎ 111 মার্ক পাওয়ার প্রয়োজন না 111 এটা হচ্ছে দেখুন 30% আর ওটা হবে 74% না তার মানে তাকে 74% মার্কস পেতে হবে সেকেন্ড পেপারে তো 74 আছে কি হ্যাঁ তো বি নম্বর অপশনটাই কারেক্ট তো নেক্সট কোয়েশ্চনটা দেখি এ ব্যাটসম্যান হ্যাজ এ সার্টেন এভারেজ অফ রানস ফর 11 ইনিংস প্লেড বাই হিম ইন দিস ইন হিজ 12th ইনিংস হি স্কোরড 90 রানস দেয়ার বাই decreased his average of runs by 5 his average of runs for 12 innings is তো এই কোয়েশ্চনে হচ্ছে দেখুন একজন ব্যাটসম্যানে 11 ইনিংস খেলছে মানে 11টা ইনিংস খেলে তার একটা অ্যাভারেজ রান হয়েছে আবার তার 12th ইনিংস মানে 12 নম্বর ইনিংস খেলার পরে ওই 12 নম্বর ইনিংসে সে স্কোর করছে 90 রানস অর্থাৎ 90 রান নিল তো ওই 90 রান নেওয়ার জন্যে ফলস্বরূপ কী হলো তার গড় যে রান আগে ছিল যেটা সেটার থেকে গড় থেকে 5 রান করে কমে গেল তো এখন বলছি যে 12 নম্বর মানে 12টা খেলার 12টা ইনিংসের গড় রান কত আচ্ছা তো আমরা প্রথমে দেখুন তার আগের 11টা খেলায় গড় রান ধরবো 1 রান 11টা খেলার গড় রান হচ্ছে 1 রান তো 1 রান যদি গড় হয় 11টা ইনিংসে গড় রান প্রতিটা ইনিংসে 1 করে মানে গড় ধরলাম তো 11টা ইনিংসে কী হবে 11x অর্থাৎ 1 রান যদি গড় হয় তাহলে মোট রান হবে 11x না 11x আচ্ছা তো 12 নম্বর ওভারে মানে 12 নম্বর ইনিংসে সে 90 রান করলো তো আমরা +90 করলাম না তো ওটা হচ্ছে 11টা ইনিংসের মোট রান
আর 12 নম্বর ইনিংসে রান ওইটা তো দুটো যোগ করলে আমি সবটাকে আবার 12 দিয়ে মানে 12 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো এখন যে এভারেজটা পাবো সেটা হবে আগের এভারেজ থেকে 5 রান করে কম অর্থাৎ আগের এভারেজ এক্স ধরেছিলাম আর তারটাকে আমরা দেখুন এখানে যে সিরিজে দেখুন ডিক্রিজ দেয়ার বাই ডিক্রিজড হিজ এভারেজ অফ রানস বাই 5 5 রান করে কম তো এক্স মাইনাস আমরা যদি ওই ইকুয়েশনটা সমাধান করি তাহলে এক্স এর একটা ভ্যালু পাবো না আচ্ছা এখন দেখুন 11x প্লাস 90 ইকুয়াল টু 12x আর 12x মাইনাস 12 5 যান 60 আচ্ছা ওই 11x কে ওই সাইডে নিলে 12 মাইনাস 11 12x মাইনাস 11x থাকবে 1x মানে x থাকবে আচ্ছা ওই 60টা ওই সাইডে যদি নিয়ে আসি তাহলে মাইনাস 60 আছে ওই সাইডে নিয়ে আসলে প্লাস 60 হবে তো 60 প্লাস 90 150 তার মানে এক্স কি পেলাম অর্থাৎ গড় রান আগে কত পেয়েছিলাম 150 অর্থাৎ আগে 11টা খেলায় গড় রান ছিল 150 তো 11টা খেলায় কত রান হবে দেখুন 11 ইনটু 150 না 11টা খেলায় ওই রানটা হবে ওই রানটা হবে আর 12টা খেলায় কি হবে তার সাথে 90 প্লাস ডিভাইডেড বাই 12 মানে জাস্ট ওইটাই বসবে না ওইটাতেও ওই এক্সপ্রেশনটা এক্স এর জায়গায় তার ভ্যালুটা পুট করে দিলাম না তো 11 50 কত হয় 11 15 15 15 165 165 প্লাস আচ্ছা 90 তো কি আসে 1047 1740 ডিভাইডেড বাই 12 12 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে দেখুন 1 আসবে 554 4 আসবে 60 তো 5 আসবে না তো 12 দিয়ে যদি 1740 কে আমি মাল্টিপ্লাই ডিভাইড করি তাহলে 145 পাবো তার মানে এখন 12টা ইনিংসের গড় রান হচ্ছে 145 রান অর্থাৎ সে প্রতিটা ইনিংসে গড় 145 রান করে স্কোর করল তো এই অপশন সি ইজ কারেক্ট নাম্বার 6 দ্য এভারেজ অফ মান্থলি স্যালারিজ অফ এ বি এন্ড সি ইজ রুপিস 40,000 এন্ড দ্যাট অফ বি সি এন্ড ডি ইজ রুপিস 50,000 ইফ দিস মান্থলি স্যালারি ইজ রুপিস 60,000 দেন এজ মান্থলি স্যালারি ইজ আচ্ছা তো এখানে দেওয়া হয়েছে দেখুন এ বি সি এই তিনজনের মাসিক গড় বেতন হচ্ছে 40,000 আর আবার বি সি আর ডি এর মাসিক গড় বেতন হচ্ছে 50,000 তো ডি এর যদি মাসিক বেতন 60,000 হয় তাহলে এর মাসিক বেতন কত হবে তো এখানে দেখুন এ বি সি তিনজনের স্যালারি না তো এ প্লাস বি প্লাস সি এই তিনজনের গড় তো তিনজন যেহেতু তাহলে তিন দিয়ে বাদ দেবো না তো তিনজনের গড় স্যালারি হচ্ছে 40,000 আচ্ছা ওটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কী হবে দেখুন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 43 120,000 না 120,000 আবার দেখুন বি প্লাস সি প্লাস ডি এই তিনজনের গড় হচ্ছে 50,000 টাকা আচ্ছা আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী হয় দেখুন বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 350 150,000 তার মানে 1.5 লাখ তো ওই তিনজনের আবার সব মোট বেতন তিনজন ওই তিনজনের গড় বেতন 40,000 তো মোট বেতন হবে 43,120,000 আবার বি সি ডি এর ক্ষেত্রে তাদের গড় বেতন হচ্ছে 50,000 আর মোট বেতন হচ্ছে 1,50,000 এখন বলছে দেখুন ডি এর বেতন দেওয়া হয়েছে আলাদাভাবে 60,000 তো ডি এর বেতনটা আমি বাদ দিয়ে দেবো ওটা থেকে তো দেখুন এ বি প্লাস সি ইকুয়াল টু ডি এর বেতন তো ডি ওই সাইডে যাবে না ডির বেতন আমি পেয়ে গেছি কত 60,000 তো 60,000 কে আমি যদি ওই সাইডে নিয়ে নিই তাহলে কী হবে 150,000 মাইনাস ডি এর বেতন কি ডি কে আমি ওই সাইডে নিলাম তো ডি এর বেতন কী দেওয়া আছে 60,000 তো
60 तो 150 60 60 जो बद दिए कत 1,50,000 माइनस 60,000 इक्वल टू 90,000 तो हम लिखते पारी 90,000। अच्छा तो बी प्लस सी हमें कत पेल 90 अर्थात बी और सी एर मोट वेतन हे मासिक मोट वेतन हे 90,000। तो हमारे बोलते जो एर मासिक वेतन कत तो हमें बी और सी एर वेतन पे गेसि ना तो देखो देयरफोर ए प्लस B प्लस सी तो B प्लस सी हमें पे गेसि तो B प्लस सी कत 90,000 तो ये 90,000 बसिए देव इक्वल टू कत है 1,20,000 ना। अच्छा तो ये देखो 90,000 हो सीटे नहीं माइनस हो जाए तो इक्वल टू 1,20,000 देखे जो 90,000 माइनस कर नहीं तो 30,000 थक तो एयर मासिक वेतन कत पेलम 30,000 तो ऑप्शन ए इज करेक्ट।